शारीरिक रूप से भले ही हमारे साथियों कमज़ोर पड़ रहे हैं, पर उन लोगों की मानसिक स्थिति और मानसिक शक्ति कम नहीं पड़ रहे हैं। उसकी उन लोगों की जो मानसिक शक्ति है, उन लोगों को नमन करते हैं हम लोग, उसको हम लोग सपोर्ट करते हैं। धनतेरसे कैश एट गोल्ड एंड डायमंड ऐसे गलो सुवर्ण सुजोग हॉलमार्क ओ HYD कोड युक्त प्रति ग्राम सोनार गहनाय पावा जाच्छे 600 टाका छाड़ संगे उपहार। हम लोग यहाँ पर इस अटूट जो हिम्मत है इन लोगों की, इस हिम्मत की दाद देने आए हैं और समर्थन करने आए हैं। और हम लोग यहाँ से ये बताना चाहते हैं कि जूनियर डॉक्टर के साथ हिंदुस्तान के सारे रेसिडेंट डॉक्टर्स खड़े हैं, सारे सीनियर डॉक्टर्स खड़े हैं और सारे कॉमन ह्यूमन बीइंग्स जो है सारे लोग खड़े हैं। और हम लोग ये आश्वासन भी देना चाहते हैं कि अगर सरकार ने जल्द से जल्द कोई कदम ना उठाया और ये आंदोलनकारियों की जो शारीरिक स्थिति है, ऑलरेडी वी ऑल नो कि इन लोगों की बॉडी में कीटोन बॉडी मिलने की चांसेस बढ़ रही है, यानी ये लोग बहुत सारे लोग नॉन एम्बुलेटरी है, उन लोगों को अभी व्हीलचेयर पे लिया जा रहा है, इनकी शारीरिक जो स्थिति है ये अगर और भी ज़्यादा ख़राब होने लगी है और बिगड़ती चली गई तो हम लोगों को भी कोई सख्त कदम उठानी पड़ेगी पैन इंडिया। ये हम लोग यहाँ से आगाह करना चाहते हैं कि हम लोगों को पैन इंडिया कोई सख्त कदम उठानी पड़ेगी एंड कोई ठोस एक कदम उठाना पड़ेगा। सरकार को ये मेरा हम लोगों का विनम्र अनुरोध है कि जल्द से जल्द इस मसले का समाधान करें, क्योंकि ये जूनियर डॉक्टर्स ने सिर्फ अपनी मांगों के लिए नहीं किया है ये सब, बल्कि आम जनता और बाकी सारे जो देशवासी है सबके लिए ये कर रहे हैं, ताकि ये स्वास्थ्य व्यवस्था जो चल रही है इसकी पूर्णतः रूप से सुधार संभव हो। एंड इसलिए ये भूख हड़ताल चल रही है और हम लोग ये आंदोलन को पूर्ण समर्थन देते हैं। अपोलो अस्पतालों एबार कर्मबिरती सिद्धांत, चिकित्सक देर जरूरी विभाग अस्त्रोपचार छाड़ा परिसेवा बंधेर सिद्धांत एबार चिकित्सक देर। संदीप सरकार रयेछेन आमादेर संगे। संदीप, দেখো অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের একটা অংশ তারা আজকে হাসপাতাল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছেন, যে চিঠিতে সই করেছেন অ্যাপোলো হাসপাতালের সঙ্গে যুক্ত 23 জন কনসালটেন্ট চিকিৎসক। তারা সেই চিঠিতে লিখছেন যে তারা সলিডারিটি দেখিয়ে যারা এই আমরণ অনশন করছেন সেই আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর বার্তাটা তারা পৌঁছে দিতে চান, এবং তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 14ই অক্টোবর থেকে অর্থাৎ সোমবার থেকে সমস্ত রকম নন এমার্জেন্সি ক্লিনিক্যাল ওয়ার্ক তারা বন্ধ রাখবে। নন এমার্জেন্সি ক্লিনিক্যাল ওয়ার্কের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে OPD সার্ভিস এবং এবং যে সমস্ত ইলেকটিভ OT রয়েছে, অর্থাৎ যেগুলিকে আমরা কোল্ড OT বলে জানি চিকিৎসকরা বলে থাকেন, যেগুলি এমার্জেন্সি OTর তালিকাভুক্ত নয়, এ ধরনের কর্মকাণ্ড, এই ধরনের কাজ তারা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এখনও পর্যন্ত 23 জন চিকিৎসক স্বাক্ষর করেছেন এই চিঠিতে, এবং এবং চিকিৎসকরা আবেদন জানিয়েছেন অন্যান্য বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের যে তারাও যাতে তাদের দেখানো পথে তারাও যাতে জরুরি বিভাগ অস্ত্রোপচার ছাড়া পরিষেবা বন্ধের সিদ্ধান্ত জানিয়ে এখনো পর্যন্ত 23 জন চিকিৎসক চিঠি দিয়েছেন। অন্যদিকে আরজিকর হাসপাতালে যেখানে গণ ইস্তফার সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 106। দেখো আজকে আমাদের একটা মিছিল ছিল, কারণ এটা প্রায় 2 মাস হলো এবং কোনো মানে সরকারের দিক থেকে কোনো হেলদোল দেখছি না। আমাদের ভাই বোনেরা মানে আমাদের সহকর্মীরা তারা আমরণ অনশন করছে এবং কোনো বিন্দুমাত্র কোনো উদ্বেগ সরকারের দিক থেকে প্রকাশ হচ্ছে না। এবং আমরা যেটা তাই আজকে বাধ্য হয়ে ঠিক করলাম যে এটা খুবই সিম্বলিক এবং খুবই একটা মানে ওদের সাথে হাত মেলাতে যে আমরা অ্যাপোলোর যারা কনসালটেন্টরা রয়েছি আমরা এমার্জেন্সি সার্ভিস ছাড়া সব কিছু প্রত্যাহার করব সোমবার থেকে, এবং আমরা এটাও আশা করব এবং আহ্বান করব অন্য যারা বেসরকারি হাসপাতাল পশ্চিমবঙ্গে রয়েছে তাদেরও আমাদের পাশে দাঁড়াতে, কেননা আমাদের একটা বার্তা সবাইকে দিতে হবে, সবাইকে দিতে হবে যে আমরা আমাদের জুনিয়র ডক্টরদের সাথে সর্বদা আছি এবং সেই জন্যই আমরা বাধ্য হয়েছি এই ডিসিশনটা নিয়ে। সোমবার থেকে অল নন এমার্জেন্সি সার্ভিস যেগুলো সেইগুলো আমরা আর করবো না। মনে করো আউট পেশেন্ট ডিপার্টমেন্ট বন্ধ থাকবে, তোমার নন এমার্জেন্সি ইলেকটিভ সার্জারি বন্ধ থাকবে। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, আমরা জানি জুনিয়র চিকিৎসকরা তারা হেঁটেই পরিক্রমা করবেন বলে জানিয়েছিলেন। পাবসি থেকে সরাসরি আমাদের প্রতিনিধিরা রয়েছেন, পার্থ প্রতিম ঘোষ জিলান করঞ্জাই রয়েছেন, পার্থর কাছে যাব। পার্থ, এখন কি পরিস্থিতি?
তোমাকে এই মুহূর্তে জওহরলাল নেহরু রোডে আমেরিকা সেন্টারের সামনে তোমায় পরিস্থিতি দেখাবো। সেখানে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এইরকমভাবে প্রসেশন করে তারা যেতে পারবেন না। চিকিৎসকেরা এবং সাধারণ নাগরিক যারা তারা বলছেন যে তারা কিন্তু একেবারে পরিক্রমায় বেরিয়েছেন। তাদের সঙ্গে কথা বলব, পুলিশের বক্তব্যও জানার অবশ্যই চেষ্টা করব। আমরা জানি না কেন আমাদের যেতে দেওয়া হচ্ছে না। আমরা প্রতিবাদী দেখতে যাচ্ছিলাম। আমরা যারা যাচ্ছিলাম আমাদের সব পরিবার, আমরা হচ্ছি প্রতিবাদী পরিবার, আমরা একই পরিবারের লোক সবাই। আমরা যারা মনে করছি যে আমার 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 মেয়ের ওপরে নৃশংসভাবে ধর্ষণ এবং কুষ্কি বলেছে, পুলিশ কেন যেতে দিচ্ছেন না সেটাও পরিষ্কার করে বলছেন না। আমরা বলেছিলাম আমরা প্রতিমা দেখতে যাব, এখানে শুনেছি বড় বড় প্রতিমা হয়েছে, আমরাও তো একটু দেখার ইচ্ছা করে। প্রতিবাদ করলে যে প্রতিমা দেখবো না তা তো নয়, সেই জন্য আমরা বেরিয়েছিলাম। অর্থাৎ চিকিৎসকদের বক্তব্য তুমি শুনলে, যারা আন্দোলনকারী তাদের বক্তব্য শুনলে, যারা তারা বলছেন প্রতিমা দেখতে যাবেন, এবং সেক্ষেত্রে এখানে পুলিশ কিন্তু বলছে যে এখানে ট্রাফিকের পয়েন্ট অফ ভিউ থেকে তারা কিন্তু যেতে পারবেন। ডিসি সাউথ তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং পুলিশ রয়েছে, গোটা রাস্তা সেই রাস্তা বন্ধ হয়ে রয়েছে। এবং এই মুহূর্তে দেখাবো ছবিটি আবারও, যে এখান থেকে কিন্তু জুনিয়র চিকিৎসকরা যা তারা যে আজকে অভয়া পরিক্রমা ডাক দিয়েছিল সেই পরিক্রমায় বাধা পেয়ে তারা পায়ে হেঁটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সেক্ষেত্রে তাদেরকে পায়ে হেঁটে তারা যাওয়ার পরিকল্পনা তাদের ছিল, কিন্তু সেখানেও বাধার মুখে পড়তে হলো। তবে আজকে ঠিক কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যাত্রী চক্রে একবার দেখাবো। সবাই একসাথে ঠাকুর দেখতে পারবো না স্যার? আমরা ফুটপাথ দিয়ে যাবো, ফুটপাথ দিয়ে যাবো। আপনারা অসভ্যের মতন কাজ করছেন, আমরা অসভ্য গপ নেই। আপনি বলছেন যে আমরা ফুটপাথ দিয়ে যাবো, ফুটপাথ দিয়ে ফুটপাথ, আপনি কোনো কাজ করছেন না, আপনি ছুটি চাচ্ছেন, আপনি ছুটি চাচ্ছেন। আপনি ভদ্রভাবে কথা বলছেন, আপনি ভদ্রভাবে কোনো পারমিশনের কপি নেই, তো এরকম প্রসেশন আমরা করে আমরা কোথাও যেতে দিতে পারি না উইদাউট পারমিশন। সেই জন্য ওনাদেরকে এর আগে ওনাদেরকে সেন্ট্রালে আটকানো হয়েছে, ওনারা সেটা শোনেননি, ওনারা সেখান থেকে বেরিয়ে কয়েকজন এসছেন, তো তাদেরকে আমাদের এখানে আটকাতে বাধ্য করা হয়েছে। না ওনারা যান, কিন্তু ওনারা ঠাকুর দেখতে যদি কেউ যান, এটা একজন লেম্যান বুঝতে পারে, আপনারা দেখুন রাস্তায় এত লোক ঠাকুর দেখতে বেরিয়েছে, কোনটা ঠাকুর দেখার ক্রাউড আর কোনটা একটা প্রসেশন করার ক্রাউড, পাঁচজন মিলেও আমি কোনো এজেন্ডা নিয়ে প্রসেশন করতে পারি, তো সেটা একজন লেম্যানও বুঝতে পারে, তো আমরা সেটা বুঝতে পারছি, সেই জন্য আমরা এনাদেরকে আটকেছি। না আমরা অ্যারেস্ট করেছি কি করিনি সেটা হলো কি আমাদের ওখানকার ডিসিশন, যেটা ধর্মতলায় হবে সেটা আমি বলতে পারবো না, সেটা মন্তব্য করতে পারবো না। কিন্তু আমাদের এখানে যেটা জেনেছি, ধর্মতলার থেকে জানাদেরকে বারণ করা হয়েছিল প্রসেশন নিয়ে বেরোতে, স্টিল ওনারা বেরিয়েছেন, সেই জন্য আমরা এখানে ওনাদেরকে আটকেছি। আমরা অনুরোধ করছি ওনাদেরকে যে ওনারা যেন আগে না এগোন, কিন্তু অ্যারেস্টিং বা আটকাবার কারণ হলো উইদাউট পারমিশন ওনারা প্রসেশন নিয়ে বেরিয়েছেন, সেইটাকে আমরা অ্যালাউ করতে পারি না।